তো ভালোই আছে, কিন্তু তোমাকে তো ক্লান্ত লাগছে। আমি ভাবছিলাম যে আপনার সাথে দেখা করবো, কিন্তু ব্যস্ততার কারণে পারছিলাম না। আব্বা কেমন আছেন? বসো। আমি তো ভালোই আছি, কিন্তু তোমাকে তো ক্লান্ত লাগছে। অফিস থেকে আসছো নাকি? জি আব্বা, অফিস থেকে আসলাম। তো তুমি সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে বাসায় না গিয়ে খেয়ে নিলে কেন? আমি তো ভালো আছি, আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নেই। যাও বাসে যাও। আমি ভাবছিলাম যে আপনার সাথে দেখা করবো, কিন্তু ব্যস্ততার কারণে পারছিলাম না, তাই আজকে আসলাম। আর একটা বিষয় একটু কথাও আছে। কি বিষয়? ওই যে আমাদের গাজীপুরে যে জায়গাটা আছে, ওখানে তো কেউ থাকে না, তাই ভাবছি যে একটা রিয়েল এস্টেট কোম্পানিকে ওটা দিয়ে দিব। রিয়েল এস্টেট কোম্পানিকে দিয়ে দিবে? ওখানে তো তোমার মায়ের কবর আছে, এবং এটাও ঠিক আছে যে আমি মারা গেলে আমার কবরটা ওখানেই হবে। আর সেই জমিটা তুমি দিয়ে দিতে চাচ্ছ? আব্বা, এই বড় স্থান নিয়ে এত ইমোশনাল হওয়ার কিছু নেই, আর তাছাড়া কবরের ব্যবস্থা তো আমি করতেই পারবো। তোমার কি টাকা পয়সার এতই অভাব পড়েছে যে তোমার ওই বাবা মার কবরের স্থানটা বিক্রি করতে হচ্ছে? না, অভাবের কারণে না, আসলে আমি একটা নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছি, তাই টাকার দরকার, সেজন্য ভাবলাম যে জায়গাটা দিয়ে দিব। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। আব্বা, ওই জায়গাটার দলিল কোথায় আছে যদি একটু বলতেন। এতক্ষণে তুমি আসল কথায় এসেছ, তো সে কথাটা আমাকে বললেই পারতে। আমি তো ভাবলাম সত্যি বুঝি তুমি আমাকে দেখতেই এসেছ, তুমি দলিল খোঁজে এসছো, সে কথাটা আমাকে বলে দিলে তো এই দুর্ভাবনা হতো না আমার। না, আমি কিন্তু আসলে আপনাকে দেখতেই আসছি। ঠিক আছে, আমার তোর সঙ্গে তাহলে একটা চামড়ার ব্যাগ আছে, তাতে দলিল আছে, তার সাথে কিছু টাকা পয়সাও আছে, টাকাগুলো তুই নিয়ে নিস। আর কি যাও, তোমার মুখ আমার এখন দেখতে ইচ্ছা হচ্ছে। মজা লাগছে না পর্তা? আসসালামু আলাইকুম আম্মারা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আম্মারা, রাতে যে ভাত দিয়েছিল, ভাত তো খেয়েছেন, তরকারি তো খাননি কেন? বাবা, আসলে হয়েছে কি, আমার মেয়ে তো ওই যে বাসা থেকে ছোট চিংড়ি মাছের দো পেঁয়াজা করে আনছে, আর কয়েক রকম ভর্তা, ওইগুলো দিয়ে আমরা সবাই খেয়েছি, তো ওই জন্য তরকারি রয়ে গেছে সব। ও আচ্ছা, চিংড়ি মাছের দো পেঁয়াজা আমার তো খুবই পছন্দ, কিন্তু আম্মা সবাই রে যে খাওয়াইলেন, আমার তো দিলেন না। তোমারটা নাহারের কাছে রেখে দিয়েছি, খেয়ে নিও। খাবো, অবশ্যই খাবো, চিংড়ি মাছের দো পেঁয়াজা আমার খুবই পছন্দ, আমার আম্মা খুব ভালো রান্না করতেন। আচ্ছা, কালকে কিন্তু শুক্রবার, আপনাদের জন্য স্পেশাল আইটেম রান্না করা হবে, কালকে যেন আবার আপনার মেয়েকে সবার জন্য খাবার নিয়ে আসতে বলেন না। না, আনবেন না। তো ঠিক আছে। বাবা, তুমি যে আমাদেরকে এত সুন্দর করে মা ডাকো, আম্মা ডাকো, তোমার নিজের আম্মা কোথায় থাকে? আমার আম্মা পয়সা নাই, 3 বছর আগে আমার আম্মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। থাক বাবা, মন খারাপ করো না, আমরা তো সবাই যাব একদিন। আল্লাহ, আপনি ভালো থাকেন, আপনার জন্য অনেক দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করেন, কিন্তু করবেন না? সত্যি 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 আপনার নাম কি জানো? আপনার নাম কি জানো? সরিয়া। খাইছেন আপনিও? হ্যাঁ খেয়েছি।